ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমরা নাম্বারস সব টাইম সম্পর্কে জানবো সেটা আবার কি সেটা হচ্ছে আমরা যখন বাংলাতে সময় বলি বা কটা বাজে বলি তখন খুব ইজিলি বলতে পারি নটা বাজে নটা বাজতে পনেরো মিনিট বাকি আটটা দশ ইজিলি বলতে পারছি কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে চাই তখনই আমাদের প্রবলেমটা শুরু হয় যদি বলি আটটা পনেরো মিনিট তাহলে আটটা বাজে মানে আমাদের মাথায় চলে আসছে এইট এটা তো চলেই এসছে কিন্তু পনেরো মিনিট যে হয়ে গেছে আটটা বেজে যে পনেরো মিনিট হয়ে গেছে সেটা আমরা বলবো কি করে মিনিটটাকে প্রকাশ করবো কী করে তাই না তার একটা পদ্ধতি রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি সেই রকম ছটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যে পদ্ধতিগুলো অবলম্বন করলে তোমরা যে কোনো সময়কে ইজিলি ইংরেজিতে কনভার্ট করতে পারবে ইংরেজিতে বলতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের টাইম রিলেটেড সমস্ত প্রবলেমের সলভ হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করতে চাই যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও তাতে আমার চ্যানেলে আপলোডের ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কারণ এখন আমার তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিও টাইম অর্থাৎ সময় ইংরেজিতে যখন আমরা কোনো টাইম বা সময়ের উল্লেখ করি বা কোনো বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজিতে রূপান্তর করি এবং সেখানে যদি কোনো টাইমের উল্লেখ থাকে সেটা আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি না আজকের আমি তোমাদের সঙ্গে ছয়টা পদ্ধতি শেয়ার করব যে ছটা পদ্ধতির মধ্য দিয়ে তোমরা যে কোনো সময়কে ইংরেজিতে কনভার্ট করতে পারবে অর্থাৎ যে কোনো বাংলা সময়কে তোমরা ইংরেজিতে বলতে পারবে খুব সহজভাবে তাহলে চলো দেখে নেই সেই ছয়টি পদ্ধতি তোমরা এই ছবির সঙ্গে মিলিয়ে ট্রিকগুলো বা পদ্ধতিগুলো ফলো করো দেখবে খুব সহজভাবে বুঝতে পারছো শুরুর আগে একটা কথা মাথায় রাখবে বাংলাতে যখন ঘন্টার উল্লেখ থাকবে অর্থাৎ যদি বলা হয় আট ঘন্টা কুড়ি মিনিট ন ঘন্টা দশ মিনিট পাঁচ ঘন্টা পনেরো মিনিট এই যে ঘন্টা আট নয় পাঁচ এই ঘন্টাগুলো ইংরেজিতে লেখার সময় এইট নাইন ফাইভ আমরা লিখব কিন্তু এই যে মিনিটগুলো রয়েছে মিনিটগুলোর যে ডিফারেন্স রয়েছে এগুলো কিন্তু আমরা কি করে লিখব সেটাই জানবো আজকের এই ভিডিওতে তাহলে ঘন্টা যা আছে আমরা ইংরেজিতে ঠিক সেটাই লিখবো শুধু মিনিটের ডিফারেন্সগুলো আমরা আজকের এই ভিডিওতে জানব ট্রিক নাম্বার ওয়ান বারোর উপরে কী লেখা আছে দেখতে পাচ্ছ ও ক্লক ও ক্লক বারো ঠিক উপরে লেখা আছে ও ক্লক তাহলে যে কোনো পূর্ণ সময়কে বা ঘণ্টাকে আমরা কি বলবো ও ক্লক হিসেবে প্রকাশ করব যখন কি যখন মিনিটের কাঁটা বারোটা ঘরের সোজা চলে আসবে এবং ঘন্টার কাঁটা যে কোনো ঘরের সোজাসুজি হয়ে যাবে তখন আমরা ওই ঘন্টার পরে ও ক্লক ব্যবহার করব যেমন কি বলা হয় বারোটা বাজে বাংলাতে যখন আমরা বলি বারোটা বাজে চারটা বাজে তিনটা বাজে নটা বাজে তাহলে দেখো বারো চার তিন নয় আমি কিন্তু এর সঙ্গে কোনো মিনিটের উল্লেখ করছি না কারণ পুরোপুরি বারোটা বাজে পুরোপুরি চারটা বাজে পুরোপুরি তিনটা বাজে পুরোপুরি নয়টা বাজে এই যে পূর্ণ ঘন্টার কথা বলা হচ্ছে তখন আমরা ও ক্লক ব্যবহার করব তাহলে আমরা এগুলোর ইংরেজি কী লিখতে পারি প্রথমের কী লিখতে পারি বারোটা বাজে মানে কি টুয়েলভ ও ক্লক টুয়েলভ মানে বারো আর তার সঙ্গে ও ক্লকটা আমরা যোগ করেছি তাহলে বারোটা বাজে বাংলায় যখন বলছি ইংরেজিতে তখন কি বলছি টুয়েলভ ও ক্লক ঠিক চারটা বাজে ফোর ও ক্লক তিনটা বাজে থ্রি ও ক্লক নটা বাজে নাইন ও ক্লক তাহলে বোঝা গেল যখন পূর্ণ ঘন্টা বোঝাবে তখন তার সঙ্গে আমরা কী যোগ করবো ও ক্লক যোগ করব সেকেন্ড ট্রিক ঘড়িতে ছয়ের নিচে কী লেখা আছে দেখতে পাচ্ছ হাফ পাস্ট অর্থাৎ অর্ধেক সময় এক ঘন্টার অর্ধেক যখন মিনিটের কাঁটা ছয়ের সোজা চলে আসে তখন আমরা হাফ পাস্ট যুক্ত করে সময়কে ইংরেজিতে বলবো কেমন বাংলায় কি বলি আমরা সাতটা তিরিশ মিনিট বাজে দশটা তিরিশ মিনিট এগারোটা তিরিশ মিনিট দেখো এগারোটা দশটা সাতটা ঠিক আছে কিন্তু তারপরে তিরিশ মিনিট এটাকে আমরা কী করে বলবো তাহলে ইংরেজিতে কী বলবো সাতটা তিরিশ মিনিট হাফ পাস্ট সেভেন বা দিক দিয়ে বলতে পারি সেভেন থার্টি দশটা তিরিশ মিনিটকে কী বলবো হাফ পাস্ট টেন বা টেন থার্টিও বলতে পারি এগারোটা তিরিশ মিনিটকে কী বলবো হাফ পাস্ট ইলেভেন বা ইলেভেন থার্টি বলতে পারি তাহলে বোঝা গেল দ্বিতীয় নম্বর ট্রিকটা বোঝা গেল এবারে তিন নম্বর ঘড়িটিতে দেখতে পাচ্ছো তিন এবং নয়ের পরে কোয়ার্টার পাস্ট কোয়ার্টার টু লেখা আছে আচ্ছা পাস্ট আর টু এটা আমরা পরে আসছি আগে কোয়ার্টার জিনিসটা বোঝো কোয়ার্টার মানে আমরা কী জানি এক চতুর্থাংশ অর্থাৎ কি চার ভাগের এক ভাগ তাহলে আমরা জানি এক ঘন্টা ষাট মিনিটে হয় তাহলে ষাট মিনিটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পনেরো পাচ্ছি তাহলে পনেরো মিনিট পাচ্ছি তাহলে পনেরো মিনিটকে আমরা কোয়াটা বলছি বোঝা গেল তাহলে এবারে যখন কোনো সময়ের সঙ্গে পনেরো মিনিটের উল্লেখ থাকবে যখন কোনো সময়ের সঙ্গে পনেরো মিনিটের উল্লেখ থাকবে তখন আমরা কোয়ার্টার ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে কখন কোয়ার্টার ফার্স্ট ব্যবহার করব কখন কোয়ার্টার টু ব্যবহার করব তাহলে কোয়ার্টার ফার্স্ট কখন ব্যবহার করব আচ্ছা পাস্ট মানে আমরা কি জানি অতিক্রান্ত বা চলে যাওয়া অর্থাৎ পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে গেছে এরকম যখন সময় বোঝাবে তখন আমরা তখন কি ব্যবহার করব কোয়ার্টার ফাস্ট ব্যবহার করব যেমন কি তিনটা পনেরো মিনিট অর্থাৎ তিনটা বেজে পনেরো মিনিট হয়ে গেছে তাই এখানে আমরা কোয়ার্টার ফাস্ট ব্যবহার করব বোঝা গেল এবারে কোয়াটার টু কখন ব্যবহার করব তাহলে কোয়াটার মানে আমরা জেনেছি পনেরো মিনিট এখন টু টু আমরা কি জানি দিকে বা প্রতি অর্থাৎ মিনিটের কাঁটাকে আরও পনেরো মিনিট যেতে হবে সম্পূর্ণ ষাট মিনিট ঘুরতে বোঝা গেল তাহলে পনেরো মিনিট যদি মিনিটের কাঁটা আরও যদি পনেরো মিনিট অতিক্রম করে তাহলে একটা সম্পূর্ণ ঘণ্টা পরিণত হবে উদাহরণ দিলে বুঝতে পারবে যদি বলা হয় সাতটা পঁয়তাল্লিশ মিনিট তখন আমরা কি বলবো সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমরা যখন অন্যদিকে ঘুরিয়ে বলবো এই সময়টাকে কি যে আটটা বাজতে পনেরো মিনিট বাকি অর্থাৎ এখনও পনেরো মিনিট বাকি রয়েছে আটটা বাজতে মিনিটের কাঁটা আরও পনেরো মিনিট অতিক্রম করলে আটটা বাজবে এই যে বাকি রয়েছে পনেরো মিনিট আটটা বাজতে তখন আমরা টু ব্যবহার করব অর্থাৎ কোয়ার্টার টু ব্যবহার করব যদি আটটাকে ধরা হয় ঠিক আছে দা আর উদাহরণ দিলে বুঝতে পারবে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে আমরা কি বলবো সেভেন ফর্টি ফাইভ এটা বলবো সেভেন ফর্টি ফাইভ তো বলব চারটা পঁয়তাল্লিশ কিন্তু যদি বলি আমি ঘুরিয়ে যে আটটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তখন কী বলবো তখন বলবো এ কোয়ার্টার টু এইট তাই তো এখানে কোয়ার্টার টুটা ব্যবহার করেছি আটটা বাজতে আরও আমার এ কোয়াটার সময় যেতে হবে অর্থাৎ পনেরো মিনিট সময় আমাকে যেতে হবে বোঝা গেল তাহলে এখানে মনে রাখার বিষয়টা কি যখন কোনো সময়ে ঘন্টার সঙ্গে পঁয়তাল্লিশ মিনিটের উল্লেখ থাকে তখন আমরা কী বলতে পারি যে ওই ঘন্টাটা হয়ে ওই ঘন্টা পেরিয়ে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বা পরের ঘন্টাতে যেতে এখনও পনেরো মিনিট বাকি আছে হয়তো পঁয়তাল্লিশ মিনিট অতিক্রম হয়ে গেছে বা পরের ঘন্টাতে পরের আওয়ারে যেতে আরও পনেরো মিনিট এ কোয়াটার সময় বাকি রয়েছে বোঝা গেল আশা করছি তোমরা কোয়াটার টু এবং কোয়ার্টার পাস্টের যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পারলে তাহলে তিন নম্বর ট্রিকে আর কয়েকটি উদাহরণ দিলে আরও জিনিসটি ভালো করে বুঝতে পারবে আটটা পনেরো মিনিট কী বলতে পারি আমরা এ কোয়াটার পাস্ট এইট বা এইট ফিফটিন দুইটা পনেরো মিনিট এ কোয়াটার পাস্ট টু বা টু ফিফটিন তিনটা পনেরো মিনিট এ কোয়াটার পাস্ট থ্রি বা থ্রি ফিফটিন তাহলে এই পদ্ধতিটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে চার নম্বর ট্রিক মিনিটের কাঁটা বারোটার ঘর থেকে ছটা ঘরের পর্যন্ত অর্থাৎ এই ডান দিক বরাবর যে কোনো অবস্থানে থাকলে আমরা পাস্ট কথাটি ব্যবহার করব তাহলে কীরকম সেটা নটা দশ মিনিট নটা বেজে দশ মিনিট তাহলে তখন আমরা কি বলবো টেন পাস্ট নাইন টেন পাস্ট নাইন কারণ এই দশ যে মিনিট রয়েছে এই দশ মিনিট বারো থেকে এই ছয় পর্যন্ত এর মধ্যে রয়েছে তাই জন্য আমরা পাস্ট ব্যবহার করেছি ঠিক একই রকম আটটা কুড়ি মিনিট টোয়েন্টি পাস্ট এইট বা এইট টোয়েন্টি যা বলতে পারি মিনিটের কাঁটাটি যদি আমাদের ছয় পেরিয়ে যায় তখন কিন্তু আমরা আর পাস্ট ব্যবহার করব না তখন কি পরের ঘন্টাকে যেতে যত মিনিট বাকি রয়েছে সেটা দিয়ে আমরা টু ব্যবহার করব। সেটা পরের ট্রিকে আছে তো এটা অবশ্যই বোঝা গেছে যে বারোটা থেকে ছয়ের মধ্যে যদি মিনিটের কাঁটা থাকে তখন আমরা পাস্ট কথাটি ব্যবহার করব নেক্সট পাঁচ নম্বর ট্রিক যদি মিনিটের কাঁটা ছটার ঘরের পর থেকে বারোটা ঘরের আগে পর্যন্ত যে কোনো অবস্থানে থাকে তখন আমরা টু ব্যবহার করব। পাস্ট ব্যবহার করব না তাহলে ছটা ঘরের পর থেকে বারোটা ঘরের আগে পর্যন্ত যে কোনো ঘরে অবস্থান করলে আমরা টু ব্যবহার করব। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যখন আমরা টু ব্যবহার করব। তখন যত ঘন্টার উল্লেখ থাকবে অর্থাৎ কি যদি সাতটা বা আটটা বা নটা বা দশটা বাজে বলা থাকে তার পরের ঘন্টার উল্লেখ করতে হবে যখন আমরা টু ব্যবহার করে লিখব সেটা কীরকম যদি বলি সাতটা পঁয়তাল্লিশ মিনিট সেভেন ফর্টি ফাইভ এখানে কিন্তু ব্যবহার হয়নি টু তাই সাতটা সাদি লিখেছি কিন্তু এইটাকে যদি অন্যদিকে ঘুরে বলি যে এ কোয়ার্টার টু এইট এ কোয়ার্টার টু এইট এ কোয়ার্টার মানে কি পনেরো মিনিট আমরা জানি আগে বলেছি এ কোয়ার্টার টু মানে এখনও যেতে বাকি এইট আটটা বাজতে এটাই বলা হচ্ছে তাহলে এটা ঘুরিয়ে বলা হচ্ছে লক্ষ্য করো এবারে সাতটা ছিল এখানে বলছিল সাতটা পঁয়তাল্লিশ কিন্তু ওইটাকে না বলে বলছি আটটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তখন আমরা টু ব্যবহার করছি কিন্তু যখন শুধু সাতশো পঁয়তাল্লিশ বলছি তখন আমরা টু ব্যবহার করছি না তাহলে পাঁচ নম্বর ট্রিকটা তোমরা বুঝতে পারলে এবারে ছ নম্বর একটু আলাদা কিন্তু মনে রাখতে হবে সেটা কি যখন সময়ের সঙ্গে অর্থাৎ ঘন্টার সঙ্গে মিনিটের উল্লেখ থাকবে এবং যে মিনিট দেওয়া থাকবে সেই মিনিটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না তখন আমরা ওই মিনিটকে ইংরেজিতে লেখার সময় মিনিটস একটা ওয়ার্ড ব্যবহার করব বোঝা গেলো যে যখন ঘন্টার সঙ্গে মিনিটের উল্লেখ থাকবে এবং ওই মিনিটকে যদি পাঁচ দ্বারা ভাগ করা না যায় তাহলে আমরা ওই মিনিটকে যখন ইংরেজিতে লিখতে যাব তখন মিনিটস এই ওয়ার্ডটি আমাদের ব্যবহার করতে হবে যেমন কি দশটা বারো মিনিট এখানে বারো মিনিট আছে যা পাঁচ দ্বারা ভাগ করা যায় না তখন আমরা ইংরেজিতে কি বলবো টুয়েলভ মিনিটস পাস্ট টেন আমরা শুধু এখানে টুয়েলভ পাস্ট করছি না টুয়েলভ মিনিটস পাস্ট এটা মাথায় রাখতে হবে তাহলে টুয়েলভ মিনিটস পাস্ট টেন তাহলে দশটা বেজে বারো মিনিট হয়ে গেছে এটাই বোঝাতে চাইছি কেন পাস্ট ব্যবহার করা হয়েছে বুঝতেই পেরেছো কারণ বারো মিনিট এখানে অতিক্রম হয়ে গেছে অর্থাৎ কি দশটা বেজে বারো মিনিট হয়ে গেছে তাই জন্য আমরা পাস্ট ব্যবহার করেছি যদি আরেকটা উদাহরণ দেই ছয়টা বাহান্ন মিনিট তাহলে কি বলবো আমি এইট মিনিটস টু সেভেন অর্থাৎ কি আট মিনিট টু মানে বাকি রয়েছে এখনও যেতে কটা বাজতে সাতটা বাজতে তাহলে এইট মিনিটস টু সেভেন সাতটা বাজতে আট মিনিট বাকি রয়েছে অর্থাৎ এখনও সাতটা বাজেনি আট মিনিট পর সাতটা বাজবে তাহলে এখানে টু ব্যবহার করেছি কারণ এখানে যে মিনিটের উল্লেখ রয়েছে বাহান্ন মিনিট এই বাহান্ন মিনিট কোথায় রয়েছে ছয় থেকে বারোর আগের পর্যন্ত যে কোনো একটি ঘরে রয়েছে তাই জন্য আমরা টু ব্যবহার করেছি এবং যেহেতু টু ব্যবহার করেছি তার জন্য ছয় ঘন্টা না বলে তারপরে সাত ঘন্টার কথা বলেছি বোঝা গেল আশা করছি তোমরা সবগুলো ঠিক ভালোভাবে বুঝতে পেরেছ আশা করছি এরপরে যখন সময় নিয়ে ইংরেজিতে বলতে যাবে তখন আর কোনো অসুবিধাই হবে না যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোডেড ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ